বিসমিল্লাহি রহমান ইরাহিম হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগাত তানি একটা নেই সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রশেষ রহমতে আপনারা ভালো আছেন আর আপনাদের দয় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ইফতারি দিয়ে আমার ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে আমাদের এখানে এগারো রমজান তো মাখফিরাতের প্রথম দিন এই তো মাখফিরাতের দিন শুরু হয়ে গেল রহমতের দিন তো শেষ এখন মাখবির রাতের হচ্ছে প্রথম দিন আজকে তো এই তো আজকের ইফতার আমার একা একা ইফতার খেতে একদমই ভালো লাগে না তো কেয়ার করার হাজব্যান্ড তো আজকে হচ্ছে কাজে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক দিন পর আজকে কাজে গিয়েছে তো আমার দিনটা সত্যি কেমন কেমন যেন আজকে কাটলো তো সারাদিন আর কোনো ব্লগ করিনি হাজব্যান্ডকে কাজে বিদায় দিয়ে মনটা কেমন যেন মানে ছটফট করতেছিল যে এত দিন পর কাজে গিয়েছে আসলে কিভাবে কাজ করবে আর একে তো রোজা তো যাই হোক আল্লাহর অশেষ রহমতে তার দিনটাও খুব ভালো কেটেছে রোজা থেকে যেহেতু কাজে গিয়েছে রোজা তো আমরা আল্লাহ তালার জন্য রাখি তো আল্লাহর জন্য যখন আমরা রোজা রাখি তো আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবে তো কাশ্মীরের পাপার আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে মাত্র ফোন করেছিলাম তো ফোন করার পরে বলল যে না আলহামদুলিল্লাহ আমি এখন ইফতার করতেছি তো এইদিকে আমি কি করব একা একা ইফতার করতে ভালো লাগে না হাজব্যান্ড তো কাজে তাই বাচ্চাদের নিয়ে ইফতার করতেছি তো আজকে ইফতারিতে ছিল সুইট বল বানিয়েছিলাম তো সুইটস বল বানিয়ে মানে এগুলো হচ্ছে প্রায় সপ্তাহানকের উপরেই আর কি রাখা যায় তো আমি প্লাস্টিকের বরম করে রেখেছিলাম আর একটু পেঁয়াজি বানিয়েছি আর শরবত এগুলো দিয়ে বাচ্চাদের নিয়ে ইফতারি করেছি এই সময়টা হচ্ছে ইফতারির পরে তো আজকে আমি একটু পোলাও রান্না করেছি আর হচ্ছে ডাল আর ইলিশ মাছ ভুনা করেছি তো এখন হচ্ছে ওদেরকে খাবার রাতের খাবারটা খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিব কারণ আজকে হচ্ছে প্রথম দিন হচ্ছে মানে হাজব্যান্ড কাজে থেকে আসবে তো সেজন্য হচ্ছে অপেক্ষায় মানে থাকবো যে সে কখন আসবে এই জন্য ভাবতেছি যে তাড়াতাড়ি বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিই আর আরেক দিকে হচ্ছে আমাদের ভাইয়া মানে এই বাসায় যে বাসায় থাকি আমরা এই বাসার ভাইয়া হচ্ছে সকালবেলা আবার কাজে যাবে তো বাচ্চাদেরকে যদি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে না দিই ওরা হচ্ছে রাতের বেলা আওয়াজ করলে ভাইয়ের ঘুমাতে সমস্যা হবে যার কারণে আমি ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। এই জন্যই মূলত আমার এই তো তাড়াতাড়ি করে হচ্ছে ওদেরকে এখন খাবারটা খাইয়ে দিব রাতের খাবার তো এখন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা এখন বাটনটি বাজিয়ে দেবেন আর লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আপনার আপনাদের কাছের মানুষ আত্মীয় স্বজন যার সাথে মন চায় আমার এই ব্লগটা শেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো তো অনেক দিন পর হচ্ছে ইলিশ মাছ ভুনা খাচ্ছি তো মাছটা ভুনা এত মানে মজা লেগেছিলো প্রথম তো ভাবছিলাম এই ব্লগটা মানে হচ্ছে ইলিশ মাছের ব্লগ কিন্তু আমি আরও আগে আপলোড দিয়েছি বৈত্যা শাক তারপরে আরও যে বাজার টাজারে এনেছিল ওই দিন হচ্ছে তিনটা ইলিশ মাছ এনেছিল সেই তিনটে ইলিশ মাছ থেকে আজকে একটা ইলিশ মাছ আমি ভুনা করেছি তো প্রথমে ভেবেছিলাম যে মাছগুলো হয়তোবা গন্ধ লাগবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কেসমত ভালো ছিল বলে মাছটা ভোনা করার পরে খেতে এত বেশি টেস্টি হয়েছিল মাশালা তো এদিকে হচ্ছে তাশমির রায়ান ওরা হচ্ছে একটু ট্যাবলেটে কার্টুন দেখতেছে তো আর আমাকে বলতেছে যে মামা আজকে কেন এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। তা আমি ওদেরকে বলতেছিলাম যে বাবা এখন যদি না ঘুমাও তাহলে তো তোমরা আওয়াজ করবে শব্দ করবে তোমার আঙ্কেলের ঘুমাতে সমস্যা হবে তাই আর কি ওরা একটু হাসতেছিল যে আমরা আগে খাওয়া দাওয়া করে আজকে ঘুমিয়ে যাব। তা আবার বলতেছিলাম পাপা কেন আসে না পাপা কেন এত লেট করতেছে ওরা তো আর বুঝে না অনেক দিন পর মানে অনেক দিন পর্যন্ত বাবাকে কাছে পেয়েছে বাসায় থেকেছে তারপরে হচ্ছে আমি ফাইজলামি করে তো সময় কাটিয়েছে তো এখন যেহেতু ফার্স্ট টাইম আর কি আজকে দিন পর ওর বাবা কাজে গেল তাই বাবাকে খুব মিস করতেছে দুজনেই কাশ্মীরকে এখনো আমি কারণ হচ্ছে এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন ইলিশ মাছের মধ্যে কিন্তু অনেক কাটা থাকে আমার কাছে ভয় লাগে যে যদি কাটা গলার মধ্যে বিঁধে যায় এই জন্য হচ্ছে মাছগুলোকে সুন্দর করে বেছে তারপরে হচ্ছে ওদেরকে খাইয়ে দিই তার তাশমির হচ্ছে খুবই ফাঁকিবাজি খাবার একদমই খেতে চায় না যদি মনে করেন যে আমি একটু খাইয়ে দিই তাহলে ওর মানে একটু ভালোভাবে খায় আর নয়তো বা একা একা খেতে দিলে খেতেই চায় না কালো হয়ে গেল কেন হ্যাঁ কি কার্টুন দেখো সুন্দর একটা কার্টুন দাও তো তাস্মীরা রায়ান হচ্ছে ইতালিয়ান কার্টুন দেখতেছে তো ওদের কাছে ইতালিয়ান কার্টুন দেখতে ভালো লাগে কার্টুন আসলে যে কোনো ধরনের কার্টুনই কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আমার কাছেও মাঝে মধ্যে অনেক ভালো লাগে বিশেষ করে হচ্ছে ইতালিয়ান যে মাসায়ান অর্স এই কার্টুনটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে অনেক ফানি একটা কার্টুন তো এই যে দেখুন আপনারা কার্টুনের মধ্যে কি কাহিনী মাঝে মধ্যে এত হাসি পায় ওদের এই কার্টুনগুলো দেখলে তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মানে রাত তো আজকে হচ্ছে মে মাসের চার তারিখ তো চার তারিখে হচ্ছে আমাদের এখানে লকডাউন শেষ অনেক দিন পর তাসমিরের পাপা হচ্ছে কাজে গিয়েছে তো দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিস্থিতি আগের মতো শব্দ পেলাম তাশ্মীরের পাপা হচ্ছে কাজে থেকে এসেছে সে এখন বানিয়েতে গিয়েছে হাত ধোয়ার জন্য এই ফাঁকে আমি ক্যামেরাটা অন করে রেখেছি দিন পর কাজে গেল আজকে আসসালামু আলাইকুম কি অবস্থা তুমি না হাত ধুইতে গেল বানিয়েতে তারপরে হাতে তো দেখতেছি গোয়ান্তি পরা মোটা গোয়ান্তি এখন মাসকারিন না খুলো আগে পরে কি অবস্থা কতদিন পর কাজে গেল কতদিন পর কাজে গেছে তাশমিরের পাপা মনে নাই আর এইদিকে এই যে রায়নকে ঘুম পাড়িয়ে রেখেছি ঘুমিয়ে গিয়েছে তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো আমরা সবাই যেন আল্লাহ কাছে দোয়া করি লকডাউনটা যখন শেষ হয়েছে ইতালিতে সবাই যেন সুস্থ হয়ে যায় আর যেন কখনো লকডাউন না হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ